অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার, আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি। আসলে আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে। শুধুমাত্র ভারত থেকে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ। প্রথমত চরকির সাথে এটা আমার তৃতীয় কাজ, আর চরকি তো আমাদের দেশের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট প্রোডিউস করছে। তো যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজটার জন্যে, আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প। তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি, আর আমার চরিত্রটা হচ্ছে একটা সাংবাদিকের চরিত্র। তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। এবং আমি লাস্ট যা কাজ করেছি, সে সিনেমা হোক আর ওয়েব সিরিজ হোক, আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে। তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা, আমার চরিত্রের নাম জিনিয়া, জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট, কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের, কি বলবো, ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে। শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না, তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল, তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল। তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে। আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে, আর আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে, সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা করতে। অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে, সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছি। তো গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে। তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। তো আমি এখনো যাই, এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি। দাসান ভাইয়ের সাথে কাজ করতে আপনি তো অনেক কাজ করেছেন এর আগে, আসলে তো তার সঙ্গে কাজ মিস করেন কিনা? আসলে সহকর্মী হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই, আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি না। অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি, আর কম কাজ করি, আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে, ওপার বাংলাতে আমার আরেকটা কাজ, একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই। তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। আচ্ছা, আমার অনেকদিন পরে কি আমার রোজালিতে কাজল রেখা রিলিজ পেয়েছে, আর গত বছর মাইসেলফ অ্যালেন স্বপন চরকিতে রিলিজ করেছে। বছরে একটা দুটো কাজই আমার জন্য অনেক। আচ্ছা, ওটিটি কে আপনি কতটুকু সাকসেসফুল মনে করছেন সামনে? আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে, চরকি তো ভীষণ ভালো করছে। অ্যাকচুয়ালি ওটিটির যেসব কন্টেন্টগুলো হচ্ছে, অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার, আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে। এবং আমি পৃথিবীর বিভিন্ন, শুধুমাত্র ভারত থেকে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ। ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই, ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না। আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে, সেটা ওকে নিয়ে, ওকে ঘিরেই, আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান করা হয়। আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই, কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।